সাবস্ক্রাইব করুন বিডিটেক চ্যানেলে এবং বেল আইকনে প্রেস করুন লেটেস্ট টেকনোলজি ভিডিও সবার আগে দেখার জন্য। আপনারা সবাই কম্পিউটারে উইন্ডোজ ফেয়ারওয়েলের কথা হয়তো বা শুনেই থাকবেন। উইন্ডোজ ফেয়ারওয়েল হচ্ছে এমন একটা অ্যান্টিভাইরাস বলেন কিংবা এমন একটা সফটওয়্যার, যে সফটওয়্যারটি আপনার কম্পিউটারে অনেকাংশ প্রবলেমের হাত থেকে রক্ষা করে। বিভিন্ন ধরনের ম্যালওয়্যার কিংবা অনেক সময় বিভিন্ন ধরনের প্রোগ্রাম অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের কম্পিউটারে ইনস্টল হয়ে যায় কিংবা অনেক প্রবলেম সৃষ্টি করে, সেগুলো থেকে ফার্স্ট অফ অল এটি রক্ষা করে থাকে আমাদের কম্পিউটারকে। সো আজকে এই নিয়ে কথা হবে, ফিউচার ইন্টারপ্রেটারের সাথেই থাকবেন। উইন্ডোজ ফেয়ারওয়াল, এটা হচ্ছে এমন একটা ফেয়ারওয়াল বা ওয়াল বলে থাকেন। যদি আমি বাইরের দিক থেকে উদাহরণ দিই তাহলে এটি হচ্ছে এমন একটা ওয়াল যে যখন আমরা বাইরের দিকে কোনো একটা ওয়াল থাকে, সেটা বাইরের কোনো আগুনকে ভিতরের দিকে আসতে দেবে না কিংবা ভিতরের কোনো আগুনকে বাইরের দিকে যেতে দেবে না। কম্পিউটারের ক্ষেত্রে সেটা, যদি এই ফেয়ারওয়ালটা আপনার কম্পিউটারে থাকে তাহলে যদি ভিতরে কোনো আপনার যদি কোনো প্রোগ্রাম কিংবা যদি আপনার কোনো অনেক দরকার যদি ডকুমেন্ট থাকে, সেক্ষেত্রে যদি আপনি ইন্টারনেটে ইউজ করেন কিংবা কোনো ভাইরাস আপনার কম্পিউটারে ঢুকে পড়ে, সেক্ষেত্রে সেটি আপনার কোনো ডকুমেন্টকে নিয়ে যেতে পারবে না কিংবা বাইরের কোনো কিছু আপনার কম্পিউটারে ঢুকতে পারবে না। এটি হচ্ছে প্রধানত এবং প্রথম ফেয়ারওয়ালের উদাহরণ। দেখা যায় যে আমরা অনেক সময় অনেক ওয়েবসাইটে ভিডিও দেখে থাকি কিংবা অনেক সময় অনেক ওয়েবসাইটে আমরা মেইল সেন্ড করে থাকি, তো অনেক সময় আমাদের কম্পিউটারে অনাকাঙ্ক্ষিতভাবে অনেক সফটওয়্যার, ফায়ারফক্স এই টাইপের অনেক ধরনের ব্রাউজার কিংবা অনেক কিছু অ্যাপস ইনস্টল হয়ে যায় যেগুলো আমরা বুঝতেও পারি না, আমরা জানতেও পারি না। সো ফেয়ারওয়ালটা ফার্স্ট অফ অল এই জিনিসটাকে রক্ষা করে থাকে। যখন এই সফটওয়্যারগুলোকে অনেক সময় সে রক্ষা করে থাকে এবং আটকায় ইনস্টল হতে কিংবা ম্যালওয়্যারকে ঢুকতে, বাট কিছু কিছু সময় সে আপনার কাছে রিকোয়েস্ট করবে, একটু নোটিফিকেশান দিবে সাইট থেকে যে আপনি কি এটাকে অ্যালাউ করতে চাচ্ছেন। যদি আপনি অ্যালাউ করেন তাহলে আপনার অ্যালাউ করার সাথেই কম্পিউটারে এই ভাইরাস কিংবা ম্যালওয়্যারগুলো অনেক সময় প্রবেশ করে যায়। সো অনেকের কাছে এটা একটা প্রবলেম হতে পারে যে বারবার নোটিফিকেশান আসে, বাট নোটিফিকেশান আসার সত্ত্বেও কিন্তু এই জিনিসটা অনেক ভালো। এখন কথা বলবো ফেয়ারওয়ালের প্রয়োজনীয়তা নিয়ে। অনেক সময় আপনি ভাবতে পারেন যে ধুর, এটা একটা বিরক্তির বিষয় যে অনেক সময় বারবার আমাদেরকে সফটওয়্যারের নোটিফিকেশান অ্যালাউ করতে হয়, বারবার আমাদের কম্পিউটার নোটিফিকেশান আসে এবং পপ আপ শো করে। সো আমি বলবো যে এটা অনেক ভালো জিনিস। যদি এটি না থাকতো আপনার কম্পিউটারে তাহলে যে কোনোভাবে যে কেউ যে কোনো স্থান থেকে আপনার কম্পিউটার আক্রমণ করতে পারতো এবং আপনার কোনো প্রতিরোধ করার কোনো ব্যবস্থা থাকতো না। আপনি হয়তো ইন্টারনেট কানেকশন লাগিয়ে আপনার কম্পিউটারে google.com ব্রাউজ করছেন কিন্তু আপনি জানতেও পারতেন না যে কোথায় থেকে কোন সফটওয়্যার আপনার কম্পিউটারে এসে অটোমেটিক ইনস্টল হয়ে যাবে এবং সেটি ওপেন হয়ে যেত। আর সে সফটওয়্যার ইনস্টল হওয়ার পরে আপনার কম্পিউটার অনেক ডাটা চুরিও করে নিয়ে যেতে পারতো। আপনার কম্পিউটার ইনফরমেশন, আপনার ডাটা কিংবা আপনার ক্রেডিট কার্ডের ডাটাও কিংবা পাসওয়ার্ড আপনার থেকে নিয়ে যেতে পারতো। তো এই অবস্থায় আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার ফেয়ারওয়াল বলেন কিংবা কম্পিউটার সফটওয়্যার ফেয়ারওয়াল বলেন, দুটোই আমাদের জন্য প্রযোজ্য। আপনি যদি একজন কম্পিউটার ইন্টারনেট ব্রাউজিংকারী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ফেয়ারওয়াল প্রয়োজন। যদি আপনি আপনার কম্পিউটারে এখনও ফেয়ারওয়ালটা অ্যাক্টিভ না করে থাকেন তাহলে উইন্ডোজ XP 7, 8.1 এবং 10 যারা ইউজ করছেন তারা দয়া করে কন্ট্রোল প্যানেলে গিয়ে সিকিউরিটি সেটিংসে গিয়ে ফেয়ারওয়ালটা অ্যাক্টিভ করে নেবেন, তাহলে পরবর্তীতে আপনার এই প্রবলেমগুলো হওয়া থেকে আপনি বিরত থাকবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করে মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা আমি এরকম নতুন নতুন টেকনোলজি রিলেটেড ভিডিও প্রতিদিনই আপনাদের জন্য কষ্ট করে আপলোড করি। সো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এটা ফুল ফ্রি। আজকের মতো এখানেই, টিল দেন টেক কেয়ার, টাটা।